কেন্দ্র ও রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশিকা আসলে এমবিবি স্টেডিয়ামে খেলা শুরু করতে প্রস্তুত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এমবিবি স্টেডিয়ামের জিম সেন্টার, ইনডোর হল, ক্লাব হাউস, ড্রেসিং রুম ইত্যাদি স্যানিটাইজ করা হয়। সেখানে কর্মরত এক কর্মী জানান, খেলা যখনই শুরু হোক না কেন, তার আগে সবকিছু স্যানিটাইজ করা হয়েছে। যেখানে যেখানে হাত লাগাতে পারে সেই জায়গাগুলো স্যানিটাইজ করা হয়েছে এদিন। আজকে যেমন আমরা খেলা শুরু করার আগে যেগুলি প্রথমত করা উচিত, যেমন স্যানিটাইজ করছি আমরা, জিম, ইনডোর হল, ক্লাব হাউস, এগুলি স্যানিটাইজেশন করা হয়েছে। এবং টিসির থেকে নির্দেশ আছে যাতে স্যানিটাইজেশন না করা পর্যন্ত কাউকে এলাও না করা হয়। এবং আর আগামী সিজনে নভেম্বর হোক আর ডিসেম্বর যেদিনই শুরু হবে, আমাদের মাঠ এবং পিচ খেলার জন্য তৈরি থাকবে। কী কী জিনিস আজকে স্যানিটাইজ করা হয়েছে? হয়তো জিমে যা ইকুইপমেন্ট আছে সবগুলি হয়েছে। ইনডোরের নেট থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে, দরজা, জানালা, এভরিথিং, ল্যাট্রিন, বাথরুম, সর্বত্র জায়গা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।